দুর্ধর্ষ ভাবে শেষ হলো গুজরাট বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। 100% ভাবে হেরে যাওয়া ম্যাচকে একা হাতেই রিঙ্কু সিং আজ গোটা বিশ্বকে অবাক করে 3 উইকেটের ব্যবধানে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে দিল। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলে দেব ঠিক কীভাবে আজ রিঙ্কু সিং একটি অবিশ্বাস্য ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে 100% ভাবে হারা ম্যাচকে জিতিয়ে দিল। হ্যাঁ বস, আজকের এই ম্যাচে যেখানে গুজরাট টাইটন্স প্রথমে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে কাজে লাগিয়ে 4 উইকেটে 20 ওভার শেষে 204 রান তুলে দেয়। আর সেই রানকে তাড়া করতে নেমে আজ কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শেষে 7 উইকেট হারিয়ে 207 রান তোলে, অর্থাৎ 3 উইকেটের ব্যবধানে আজ গুজরাট টাইটন্সকে তারা হারিয়ে দেয়। হ্যাঁ বস, এই কেকেআরের জেতাটা সহজ ছিল না, কারণ আজ কেকেআরের 2 ওপেনার গুরবাজ এবং জগদীশন দুজনেই ফ্লপ যায়, এবং যদিও আজ মিডল অর্ডারে ভেঙ্কটেশ আয়ার এবং নীতিশ রানা এসে একটা 100 রানের পার্টনারশিপ গড়ে, কিন্তু তারপরে আবার ধস নামে কেকেআর টিমে, কারণ রাশিদ খান একাই 17তম ওভারে কেকেআরের 3 মজবুত জুটি আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং শার্দুল ঠাকুরকে 3 বলেই নিয়ে, অর্থাৎ হ্যাট্রিক নিয়ে কেকেআরে কোমর ভেঙে দিয়েছিল। এবং আর তখন থেকে সবাই ভেবে নিয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স টিম আজকের ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারবে না, এবং 17তম ওভারেই মনে হচ্ছিল যে খেলা একেবারে শেষ হয়ে গেল। কিন্তু সেখান থেকে আজ অবিশ্বাস্যভাবে ইনিংস খেলে ম্যাচ জেতালেন রিঙ্কু সিং। হ্যাঁ বস, কলকাতা নাইট রাইডার্সের শেষ 2 ওভারে দরকার ছিল 43 রান, যেখানে 19তম ওভারে রিঙ্কু সিং একাই 12 রান তোলে। আর এভাবে যখন কলকাতা নাইট রাইডার্সের 20তম ওভারে অর্থাৎ 6 বলে আর 29 রান দরকার ছিল এবং মনে হচ্ছিল না এই ম্যাচ জিতবে, তখন কিন্তু অবিশ্বাস্য কাণ্ড ঘটায় রিঙ্কু সিং। হ্যাঁ বস, এই 6তম ওভারে প্রথম বলে 1 রান নেন এবং পরে 5টি বলে দুর্ধর্ষ 4টি 6 মারেন। হ্যাঁ বস, যশ দয়াল বোলার যিনি ছিলেন তিনি তো অবিশ্বাস হয়ে যাননি, তার পাশাপাশি গোটা বিশ্ব অবাক হয়ে যায় ঠিক কীভাবে আজ 100% হেরে যাওয়া ম্যাচটাকে রিঙ্কু সিং একাই 6তম ওভারে এইভাবে 29 রান তুলে নিয়ে ম্যাচ জিতিয়ে দিল কেকেআরকে।